আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে আমরা মোবাইলে বাংলা লিখবো, অথবা বাংলা কিবোর্ড আমরা আনবো। আমরা অনেকেই মোবাইলে বাংলা লিখতে পারি না, তো চলুন বাংলা আমরা কিভাবে লিখবো এবং কি সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমাদের। তো চলুন আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন, যেন পরবর্তী আপনারা আমাদের ভিডিওটা সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা প্রথমে প্লে স্টোরে লিখবো রেড মাইক। রেড মাইক লিখলে প্রথমে যে কিবোর্ডটা দেখা যাচ্ছে উপরে, রেড মাইক কিবোর্ড, আমরা এটাতে ক্লিক করব। তারপর আমরা এটা ইনস্টল করব। তো যেহেতু হ্যাঁ ডাউনলোড হয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না। তো দেখুন, এটা আগে ডাউনলোড করবেন, ঠিক আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেলে, হ্যাঁ ইনস্টল হয়ে গেলে এটা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এখানে দেখুন লেখা আছে, ইউ নিড টু এনেবল রিড মাই কিবোর্ড, ফার্স্ট প্লিজ ক্লিক অন, ক্লিক ওকে টু গো টু ইউর ফোনস কিবোর্ড অ্যান্ড সেটিং, দেন ধ্যান ক্লিক টিক দে বক্স রাইট বেশি রেড মোক। তো আমরা এটাতে ওকে ক্লিক করবো। হ্যাঁ, ওকে ক্লিক করার পর এখানে দেখুন নিচে 2 নম্বর অপশনে, একদম নিচের নিচে এবং নিচের উপরেরটাতে আমরা ক্লিক করব। দেখুন রেড মাই কিবোর্ডে কিবোর্ডে আমরা ক্লিক করে এই যে এটা এনেবেল করে দিব। এনেবেল করে দিলে এটা ওকে লেখা উঠবে। হ্যাঁ, তো আমরা ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকেতে ক্লিক করলে আমাদের এটা সেটিং হয়ে গেছে বুঝতে হবে, ঠিক আছে। তো সেটিং হয়ে গেলে এখন আমরা কীভাবে বুঝবো এটা সেটিং হয়েছে? তো দেখুন এটা আমাদের মোবাইলে চলে আসছে, দেখেন এই যে রেড মাই কিবোর্ড। দেখুন আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে মাঝখানে যেটা দেখা যাচ্ছে রেড মাই কিবোর্ড, তো রেড মাই কিবোর্ডে আমরা ক্লিক করে দিব। ওকে, তার মানে আমাদের এখন বাংলা সেটিং হয়ে গেছে আমাদের মোবাইলে। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে বাংলা আমাদের সেটিং হয়েছে কিনা দেখবো আমরা। তো আমরা ধরুন মেসেজ অপশনে যাব, অথবা আমরা গুগলে যাব, কিছু লিখবো। দেখুন তো আমরা এখানে বাংলা লিখবো। এখন বাংলা লিখতে হলে কী করতে হবে, আমাদের যে কিবোর্ড আছে ইংলিশে, এখানে আমরা দেখুন বাংলা লেখা আছে, ওখানে আমরা আঙুল দিয়ে টিপ দিব, তারপর ইংলিশ আসবে, তারপর আরেক 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 টিপ দিলে আমাদের বাংলা চলে আসবে। তো দেখুন আমাদের বাংলা চলে আসছে। তো এভাবে আমরা মোবাইলে বাংলা লিখতে পারবো এবং কিবোর্ডটা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নি, আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।